নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ধরে নিম্নচাপের মধ্যে ভুগছিলাম, তো এখন আজকে এই মুহূর্তে একটু রোদ্দুরের মুখ দেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটু, এই যে আমার হাতে হাত দেখলে বুঝতে পারবেন, মানে এখন একটু রোদ্দুর উঠেছে। আর এই সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন দুপুরের সময়। এখন এই মুহূর্তে এই দুপুরবেলাতে যে ভিডিওটা বানাতে চলেছি, সেই ভিডিওটা অবশ্যই মানে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অত্যন্ত জরুরি একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে এই যে আমরা ম্যাক্সিমাম, মানে আমরা বলতে আমরা যারা খামারি বন্ধুরা আছি বা যারা হ্যাচিং বিজনেসের সাথে জড়িত আছি, তাদের প্রতিনিয়ত, মানে আই থিঙ্ক এটা আমার সাথে হয় না, প্রায় ব্যক্তির সাথেই হয় যারা হ্যাচারি পারপাস ব্যবসা করছেন, তাদের সাথে হয় যে মানে মেশিনে ফোটানো যে ডিমগুলো, অর্থাৎ ইনকিউবেটর মেশিনে ফোটানো যে ডিমগুলো, সেই ডিমগুলো কিন্তু মর্টালিটি প্রচুর হয়। এর আগে একবার ভিডিওতে আমি বানিয়ে মানে বলেছি, আলোচনা করেছি কী বিষয় না বিষয়, বা তাওয়াতে ডিম ফোটালে কেন মরে না, আর ইনকিউবেটর মেশিনে ডিম ফোটালে কেন বাচ্চা বেশি মরে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছি যে টোটাল ওয়ার্ল্ডে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যে সমস্ত ডিমগুলো ফোটানো হয় মেশিনের দ্বারা, এবং এত পোলট্রি যে বাজারজাত হচ্ছে মার্কেটে, সমস্ত কিন্তু বাচ্চাগুলো কিন্তু মেশিনে ফোটানো, এবং তাদের কোনো মা নেই, কোনো বাবা নেই। মা বাবা কারা? মা বাবা হচ্ছে খামারি বন্ধুরা, মানে আমরা যারা পালন করি তারাই কিন্তু আমরা তাদের মাতা, তাদের পিতা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা কিছু ইনফরমেশন ভিডিও হবে, ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আলোচনা করব। এবং এখন যে কর্মটা করব ফার্মে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা নাদার মধ্যে, এটাকে আমরা নাদা বলি, অনেক জায়গায় চাড়ি বলা হয়ে থাকে, অনেক জায়গায় কী কী বলে জানি না। তো এটার মধ্যে হচ্ছে বুডারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো, হপার, তারপরে ডিঙ্কার, ফিডার, এই সমস্তগুলো বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয় না, তা আজকে জীবাণু মুক্ত করব, মানে ভালো করে ধোবো, ধুয়ে আবার নতুন করে আমি ফিডার এবং ডিঙ্কারগুলো ইউজ করব। তো চলুন আগে চিক্সগুলো একবার দেখে নেওয়া যাক। চলে এসেছি আমি হচ্ছে বুডার ঘরের মধ্যে, আর বুডার ঘরে আপনারা দেখতে পাচ্ছেন কেমন সব ময়লা মাটি হয়ে পড়ে আছে, কেন এই এরকম নোংরাটি অবস্থা থাকলে সাপ তো অবশ্যই হবে। তো প্রথমে আমি দেখিয়ে দেবো আপনাদের যে এই পাশে আমার কিছু কড়কনাথের চিক্স ছিল, যেগুলো আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে কড়কনাথের চিক্সগুলো হচ্ছে ক্রস টাইপের ছিল, অরিজিনাল ছিল না। তো কিছু কড়কনাথ এখান থেকে বিক্রি, কিছু বলতে কি ম্যাক্সিমাম বিক্রি হয়েছে, এখানে 15 পিস মতো আছে, তো এই 15টাও বিক্রি হয়ে যাবে। তো ক্রস বলেই কিন্তু বিক্রি করা, কোনো সমস্যা নেই, দামটাও সেইভাবে নেওয়া হয়েছে। আর যেহেতু ক্রস হচ্ছে আমি বিড়ারের জন্য করবো বলে, নিজে করবো বলে, মানে রাখবো বলে, বিড়ার করবো বলে এনেছিলাম, যেহেতু ক্রস সেহেতু এটাকে কোনো লাভ নেই। তো এইখানে কিছু বাচ্চা ব্রিডিং হচ্ছে, তো যদি ইনকিউবেটর মেশিনে ফোটানো, অর্থাৎ হ্যাচিং মেশিনে ফোটানো বাচ্চা যদি মর্টালিটি হবে, তো এইখানে কিছু চিক্স দেখতে পাচ্ছেন, এইখানে কিছু চিক্স দেখতে পাচ্ছেন, আর ওই পাশে কিছু চিক্স আছে, আমি আপনাদের একবার দেখিয়ে দেবো ওখানে গিয়ে। এইখানে কিছু চিক্স দেখতে পাচ্ছেন এবং এইখানটাতে কিছু চিক্স দেখতে পাচ্ছেন। তো ওইদিকে দুটো চিকগাড়ের মধ্যে, এখানে দুটো চিকগাড়ের মধ্যে চিক্স ব্রিডিং হচ্ছে, এবং এখনও চিক্স হ্যাচিং হচ্ছে, সেগুলো আবার নতুন করে ব্রিডিংয়ে দিতে হবে। ও আজকে দেখানোর বিষয় যে এই যে চিক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বছর চিক্সগুলো দেখতে পাচ্ছেন, তো এই এত চিক্স যদি মারাই যাবে তাহলে কীভাবে ব্যবসা চলবে, বা কীভাবে টোটাল সারা বিশ্বে যে মাংসের চাহিদা কীভাবে পূরণ হবে। বন্ধুরা, এই এতগুলো চিক্স, মানে এত সংখ্যায় চিক্স মুরগিতে তাওয়া দিয়ে ফোটানো তো সম্ভব নয়। তো ইনকিউবেটর ফোটানো, ইনকিউবেটর মেশিনে ফোটানো বাচ্চাদের অবশ্যই আমাদের সঠিকভাবে পরিচর্যা নিলে একটা বাচ্চা কিন্তু কাটবে না। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এক একটা ল্যাম্প ট্যাম্প হতে পারে, এক একটা ডিফেক্ট হতে পারে, যেরকম আমি দেখিয়ে দেবো আপনাদের। এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চার চোখে ঠুকরে চোখটা ডিফেক্ট হয়ে গেছে, এটা একটু সমস্যা হতে পারে, কিন্তু মরবে না। এদের প্রপার যে কেয়ার, সে কেয়ার যদি নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্ত বাচ্চাগুলো জীবিত থাকবে, এবং এভাবে কিন্তু সিস্টেমটি চলছে। তো অনেকে আমাকে, মানে বিশেষভাবে লোকাল এরিয়াতে অনেকে বাজে বাজেভাবে মন্তব্য করেন যে মেশিনে ফোটানো বাচ্চাও বাঁচবে না, হ্যান ত্যান এগুলো মন্তব্য করেন। তো তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে আপনি যদি সঠিকভাবে কেয়ার করে, যদি পরিচর্যা করে, যদি চিক্স আপনি ব্রিডিং করতে পারেন এবং ব্রিডিং থেকে সুস্থ করতে পারেন, তাহলে কিন্তু একটা চিক্সও মরবে না। ওকে, তো আজকে আমি মোটামুটি এই ছিল আলোচনার বিষয়। আর এখানে অল্প কিছু ম্যাশ, এখানে জাস্ট সামান্য কিছু ম্যাশ জল দিয়ে নরম করতে রেখে দিয়েছি, এইগুলো হপারগুলো ধোবো, হপারগুলো ধোয়ার পরে তারপরে কিন্তু ম্যাশগুলো সব একে একে খেতে দিয়ে দেবো। ওকে, তো চলুন আগে হপারগুলো ধুয়ে নেওয়া যাক।
যেহেতু চার জায়গায় আপনারা দেখতে পারলেন যে চার জায়গায় বাচ্চা ব্রিডিং চলছে, তো সেহেতু চারটে হপার আমি নিয়ে নিয়েছি, আর তিনটে হপার নিতে হবে, একটা বেশি নিয়ে নিয়েছি। আর এই কাঠের যে হপারটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হপারটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, এরকম আপনারা তৈরি করতে পারেন। এই হপারটাতে একটা দিয়ে দেবো, মানে এটা দেবো হচ্ছে হোয়াইট প্যাকিং যেগুলো আছে এগুলো কিন্তু বড়ো হাঁস, মানে একটু বড়ো, এগুলো জিরো চিক্স, তো এদের হোয়াইট প্যাকিং থেকে এটা দিয়ে দেবো কাঠের এইটাতে, এবং খুব অল্প মাত্রায়, খুব অল্প মাত্রায় খাবারটা দিতে হবে। কারণ দেখুন জিরো চিক্স কিন্তু এখন জাস্ট কোনো রকম খাবে, খুব বেশি খাবে না, তো সেক্ষেত্রে আমি যদি এক গাদা দিয়ে দিই খাবারটা নষ্ট হবে এবং তাদের গা ভিজে কিন্তু চিক্স মর্টালিটি হতে পারে। সেক্ষেত্রে একদম সামান্য পরিমাণে খাবার দিতে হবে, দরকারের প্রয়োজনে ঘন ঘন দিতে হবে, মানে একবারের জায়গায় তিনবার দেবো কিন্তু অল্প দেবো, একবারে চাপান দিয়ে দিলে খাবারটা কিন্তু নষ্ট হবে। নষ্ট বলতে ম্যাশটা কিন্তু যদি ভিজিয়ে দেওয়া হয় গেলা করে তাহলে কিন্তু এড়িয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, টক টাইপ হয়ে যাবে, সেটা খেলে কিন্তু ডাইজেশন সিস্টেমে গড়বড় হয়ে যাবে এবং এমন একটা সময় আসবে কিন্তু মোটালিটি পর্যন্ত হতে পারে। তো খুব সামান্য পরিমাণে এখন দিয়ে দেবো খাবারটা, প্রয়োজনে আমি ঘন্টা এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে আবার দেখবো, আবার যদি খাবারটা ফুরিয়ে যায় তখন কিন্তু আবার দেবো, অল্প অল্প করে বারে বারে দিতে হবে, একবারে বেশি চাপান দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো তিনটে অফারে খাবার নিয়ে নিয়েছি, একটা কাঠের অফারে খাবার নিয়ে নিয়েছি, তো চলুন এবার খাবারগুলো সার্ভ করে দেওয়া যাক। তো এই হচ্ছে কাঠের অফারের খাবারটা, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, মানে মানুষের এত যত্ন হয় না, এত সুন্দর করে দেওয়া হচ্ছে। তো চলো, এই দেখতে পাচ্ছেন, চলো ভয় পাচ্ছ, ওকে ওরা ওদের মতো করে খাবে, সমস্যা নেই। এবার আমি এইটা দিয়ে দেবো, ঠিক মাঝখানটাতে বসিয়ে দেবো এবং দেখতে হবে জলে যেন ভিজে না যায়, তো মাঝখানটাতে বসিয়ে দিলাম, ভয় পাচ্ছে, তো ঠিক সময় হলে খেয়ে নেবে। আর ওইগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খাওয়া চালু করে দিয়েছে, আর একটা সাহস করে চালু করলে কিন্তু সবগুলোই চালু করে দেবে, এইখানেও সেম ক্যাটাগরি হবে, একটা যদি সাহস করে চালু করে সবগুলো চালু করে দেবে। তো আপনারা এটাও একবার দেখে নিন, মানে আমি পরে দেখাচ্ছি যে জিরো চিক্স অনেকে প্রশ্ন করে যে খাওয়া শিখেছে কিনা। বন্ধুরা সবাইকে বলে রাখি যে বাচ্চা কিন্তু ডিম থেকে বেরোনোর পরেই কিন্তু দেখবেন এটা ওটা কুসুম ভাঙা, তারপরে যে লালসেগুলো সেগুলো কিন্তু খেয়ে থাকে, তা তাদেরকে খাবার খাওয়ানো শেখানোর কোনো প্রয়োজন নেই, তারাই কিন্তু অটোমেটিক প্রকৃতির সিস্টেম, সেভাবে কিন্তু ওরা অটোমেটিক খাবার খাওয়া শিখে যায়, খাবার আমাদের হাতে ধরে খাইয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না হাঁস আর মুরগির বাচ্চাকে। হ্যাঁ, পাখির বাচ্চা টাচ্চাগুলোকে কিন্তু যেগুলো মায়েরা তাদের মুখের থেকে ফিডিং করায়, যেরকম পিজন চিক্স, পায়রার বাচ্চা, সমস্ত ধরনের পাখির বাচ্চা, বার্ড চিক্স, সেই সমস্ত বাচ্চাগুলোকে যারা তাদের মায়েরা নিজেরা ফিডিং করায় সেই সমস্ত বাচ্চাগুলো কিন্তু খাওয়া শিখতে সময় লাগে। আর হাঁস মুরগি কিন্তু এদের আপনারা দেখে থাকবেন, যদি তাওয়াতেও ফোটানো হয় তাহলে কিন্তু তাদের মা বাবা মুখে করে ফিডিং করায় না, তারা নিজেরাই ঠুকরে 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 ডাক দেয়, সেখানে গিয়ে তারা কিন্তু নিজেরাই খাওয়া চালু করে। আর ডেওল্ড চিক্স এখনই খাবে, এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো ডেওল্ড নয় তবু দেখতে পাচ্ছেন খাওয়া কিন্তু অলরেডি চালু করে দিয়েছে, মানে খুব সুন্দর পরিমাণে এখন খাচ্ছে, দুপুরে লাঞ্চ করছে, আর এরা কিন্তু যে কোনো একটা সাহস করে মুখ দিলেই কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটো একটা কাছে কাছে আসছেও, একটা যদি কোনো প্রকারে যদি খাওয়া চালু করে দেয় তাহলে কিন্তু র্যান্ডামলি সবগুলোই খাওয়া চালু করবে। ওকে, তো আজকেই দেখানোর ছিল যে প্রথম কথা হচ্ছে ইনকিউবেটর মেশিনে ফোটানো বাচ্চা কখনোই মরে না যদি ঠিকঠাক মেনটেন্স করা যায়, এবং এদের কিন্তু হাতে ধরে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আর বন্ধুরা আরেকটা জিনিস বলা অবশ্যই প্রয়োজন, যদি আপনি এরকম চিক্স ব্রিডিং করেন, এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে ইলেকট্রিক ছাড়া, মানে কারেন্টের বাল্ব ছাড়া, হিট না দিয়ে কীভাবে ব্রিডিং করবেন, সেই ফর্মুলেশন অনুসারে ব্রিডিং করতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনি ইলেকট্রিক দিয়েও ব্রিডিং করেন এবং ইলেকট্রিক ছাড়াও ব্রিডিং করেন, এখন যেহেতু গরমের সিজন কিন্তু গরম হলেও নিম্নচাপ, বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, তো এইভাবে প্রত্যেকটা ফার্মের দেওয়ালে, মানে ফার্মের নেটে কিন্তু এইভাবে পর্দা করতে হবে, চাই আপনি ত্রিপল দিয়ে করুন, তাবু দিয়ে করুন, কাপড় দিয়ে করুন। তবে সবাইকে রিকমেন্ড করবো যে এই যে যে এই সোজাসুজি যে সাদা চটটা দেখছেন, এই সাদা চট দিয়ে কেউ পর্দা করবেন না, কারণ সাদা চটে পাখির পেটে, মুরগির পেটে কিন্তু জল হয়ে যায়। তো আমার দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দিকে কিন্তু কাপড় দিয়ে ব্রিডিং করা, কাপড়ে ব্রিডিংটা খুব ভালো হয়, মানে হাওয়াটাও আটকায়, এবং কাপড়ের ওই পাশ দিয়ে, ভিতর দিয়ে কাপড় দেওয়া, কাপড়ের ওই পাশ দিয়ে, নেটের ওই পাশে দিয়ে কিন্তু চট দেওয়া আছে।